নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মোটর পাম্পে আটকে যাচ্ছে নদীর জলে ভেসে আসা আবর্জনা, পানীয় জল সরবরাহে তীব্র সংকট। রাঙ্গিরখাল নালায় আবর্জনার বিশাল স্তূপ, ক্ষোভ 19 নং ওয়ার্ডের স্থানীয়দের। কমিশনারের সাড়া না পেয়ে অবশেষে বাঁধের কাজে নামলেন নিউ কলোনির শতাধিক জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিন কয়েকের টানা বর্ষণের দরুন ইতিমধ্যে বরাক নদীর জল বিপদসীমার উপরে বইছে, ফলে শহরে নিয়মিত পানীয় জল যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তাদের। নদীতে প্রবল স্রোতের দরুন শিলচর সদরঘাটে থাকা কারিগরি বিভাগের পানীয় জলের মোটর পাম্পগুলো কয়েক মিনিট চালু থাকার পর বন্ধ হয়ে যাচ্ছে। নদীর জলে ভেসে আসা আবর্জনার স্তূপ পাম্পে থাকা পাইপলাইনে আটকে যাচ্ছে, ফলে জল তুলতে তীব্র সমস্যার মোকাবিলা করতে হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তাদের। শুধু তাই নয়, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল তুলতে না পারায় শিলচর শহরে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। খাওয়ার জল সহ দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় জল পাচ্ছে না শহরবাসী, এ নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। সোমবার এ ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 1 নম্বর সংমণ্ডলের আধিকারিক মেঘা দাস ও অমিতাভ চৌধুরী জানান, সম্প্রতি বরাক নদীর জল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পাম্প দিয়ে জল তুলতে সমস্যা হচ্ছে, তবে তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অতি সত্বর এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা। আমরা শিলচর ওয়াটার সাপ্লাই যেটা সদরঘাট থেকে আমরা এই শিলচর শহরে ডিস্ট্রিবিউট করি, হঠাৎ করে জলস্ফীতি হয় এবং ডেঞ্জার লেভেল ক্রস করে যাওয়ায় প্রচণ্ড কারেন্টের সাথে উপর থেকে ভেসে আসছে গাছপালা ডেব্রিসেস, সেগুলো আমাদের সেকশন লাইন দিয়ে পাম্পে ঢুকে যাচ্ছে। আমরা কন্টিনিউয়াস পাম্প চালাতে পারছি না, যার জন্য আমরা রেগুলার নর্মাল সাপ্লাই টাইমলি দিতে পারছি না। আমাদের পাম্পগুলো যখন চলে 4-5টা মোটর একসঙ্গে আমরা জল তুলি, সেগুলো 1 ঘন্টা চলার সঙ্গে সঙ্গে দেখা যায় 2টো অফ হয়ে গেছে, মানে এগুলোর ভেতরে ডেব্রিসেস ঢুকে যাচ্ছে। সকল সবার লোক রেডি থাকে, ওরা যায় নদীতে গিয়ে সেগুলোকে আবার ক্লিয়ার করতে হয়। তো এই জন্য আমরা কন্টিনিউয়াস প্রসেসে জল তুলতে পারছি না, বিঘ্ন হচ্ছে, যার জন্য আমরা সাপ্লাইতেও বিঘ্ন হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি যে রাত 10টা বাজুক 11টা বাজুক অন্তত একবেলা আমরা সবাইকে যাতে আমরা জল দিতে পারি। এবং এই বিঘ্ন ঘটার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ এটা ন্যাচারাল ক্যালামিটি। যখন জলের লেভেলটা কমে যাবে সাথে সাথে আমরা সব নর্মাল করে দেবো। আপাতত আমাদের মনে হচ্ছে যে আরও 2-3 দিন এই প্রবলেমটা থাকবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে অন্তত একবেলায় হাতে সর্বাসীকে আমরা জল দিতে পারি। টাইম ফিক্সড থাকবে নিশ্চয়ই? টাইম থাকবে না, কারণ জল তো কন্টিনিউ আমরা ফ্লো করতে পারছি না, উঠাতে পারছি না, ট্রিটমেন্ট করতে পারছি না, স্টক করতে পারছি না, যার জন্য টাইম আমরা দিতে পারবো না। কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে রাতেই হোক যত রাতেই হোক আমরা সব দিকে একবেলা করে জল দেওয়ার চেষ্টা করি। শিলচর রাঙ্গিরখাল নালার জল নিষ্কাশন ও সাফের কাজে জেলা প্রশাসনের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন শহরের সচেতন নাগরিকরা। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ব্যক্তিগতভাবে রাঙ্গিরখাল ও সিঙ্গিরখাল নালা দুটোর সাফাই ও জল নিষ্কাশনের উদ্যোগ নেন, কিন্তু দিন কয়েকের টানা বর্ষণের দরুন সেই কাজের জন্য পুরসভার বরাদ্দপ্রাপ্ত কর্মীরা কাজ অধরা রেখে চলে যান, যার ফলে ব্যাপক মাশুল গুনতে হচ্ছে বিশেষ করে শিলচর শহরের 19 নং ওয়ার্ডের প্রণবানন্দ লেনের জনসাধারণকে। টানা বর্ষণে রাঙ্গিরখাল নালার জল নিষ্কাশন তো দূরের কথা, বরং গোটা নালাটির স্থানে স্থানে বিরাট রকমের আবর্জনা স্তূপ পরিলক্ষিত হচ্ছে। রবিবার সাংবাদিকদের সাথে এলাকার বিশিষ্ট নাগরিক প্রণব কুমার ভট্টাচার্য, প্রিয়দোষ ভট্টাচার্য, বিবেকানন্দ ব্রহ্মচারী, পরিতোষ নাগ, প্রসেনজিৎ ভট্টাচার্য, শঙ্কর দেব, প্রীতম ভট্টাচার্য, বাবলি দেবরা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রতি বছরই শুকনোর মরশুমে এলাকায় তেমন অসুবিধে না হলেও বর্ষার মরশুমে তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষার মরশুমে নালার জল বাড়ায় অনেকের বাড়িতে নালার কর্দমাক্ত জল ঢুকে নানা সমস্যার সৃষ্টি করে। এছাড়াও গোটা নালায় স্থানে স্থানে আবর্জনীয় সামগ্রী স্তূপ জমা হয়ে নালার উপরে জনগণের চলাচলের জন্য থাকা পুলগুলোর বিশেষ ক্ষতি করে। এলাকার বহু লোকেরা নিজস্ব উদ্যোগে আবর্জনা স্তূপ সারাইয়ের কাজ করতে দেখা গেছে। সম্প্রতি শিলচরের বিধায়ক ব্যক্তিগতভাবে নালা সাফাইয়ের কাজ হাতে নিলেও দিন কয়েকদিন সাফাই এবং জল নিষ্কাশনের কাজ করে চলে যান বরাদ্দপ্রাপ্ত কর্মীরা। স্থানীয়রা আরও অভিযোগ করে জানান, এলাকার কিছু দূরে রয়েছে মিউনিসিপ্যাল মার্কেট, সেখানে মাছ মাংসের ব্যবসায়ীরা নিজেদের কার্যসিদ্ধি করতে মাছ মাংসের পরিত্যক্ত জিনিসগুলো নালায় জলে ছুঁড়ে ফেলে দেন এবং জলের স্রোতে তা স্থানে স্থানে জমার বেঁধে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং এতে নানা রোগের মোকাবিলা করতে হচ্ছে সেই ওয়ার্ডের জনগণের। এখানে পরিস্থিতিতে তীব্র সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার আবাল বৃদ্ধ বনিতাদের। বিধায়কের তৎপরতায় কাজ শুরু হলেও কেন মাঝপথে কাজ অসম্পূর্ণ রেখে চলে গেলেন বরাদ্দপ্রাপ্ত শ্রমিকরা, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা।
প্রাক্তন পুর কমিশনারের আশ্বাসের সাড়া না পেয়ে অবশেষে বাঁধের কাজে নামলেন বৃহত্তর তারাপুর নিউকলনের শতাধিক জনতা। জানা গেছে, বরাকের বেগতিক জলস্রোত নিউকলনের দিকে আসতে শুরু করে। জল ঢুকে পড়লে ওই এলাকার কয়েক শতাধিক ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়বে। অবস্থা বেগতিক দেখে এলাকার লোকজনেরা প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা ও ঝলক চক্রবর্তী দ্বারস্থ হন। কিন্তু প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা এসে জল আটকাতে অস্থায়ী বাঁধের জন্য মাটি ভরাটের নির্দেশ দিয়ে চলে যান বলে জানান স্থানীয়রা। অপরদিকে পরিস্থিতি জটিল হয়, অবশেষে জল আটকানোর ব্যবস্থা নিজেরাই করতে বাধ্য হন এলাকার লোকজন। তারা আরও জানান, সমস্যাটি দীর্ঘদিনের, কিন্তু পুর নির্বাচনের আগে স্থায়ী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেলেও আজ অবধি বর্ষার সময়ে বরাকের জলস্তর বৃদ্ধি পেলে জলমগ্নের আতঙ্কে দিন যাপন করতে হয় বলে জানান তারা। তো তার লোক পাঠিয়েছিল আর কি, একজন লোক এসেছিল, জলকদার অ্যাসিস্ট্যান্ট এসেছিল, তো এসে চলে গিয়েছে। মধুমিতা এসেছিল যে আমরা বললাম যে আমরা কি মাটি জরুরি, আমরা তো বস্তা আছে এখানে, শুধু মাটি নেই, মাটি ছাড়া তো বাঁধ দেওয়া যাবে না, আমরা তো চাই না যে আমরা স্কুলে যাব। তখন স্কুলে গেলে তো সরকারি রেশন খাবো, কিন্তু আমরা রেশনই জরুরি না, আমরা তাহলে আমরা ঘর দুয়ারে থাকবো, জল যদি একবার উঠে যায় তো গরমে অনেক কষ্ট হয়। আমরা এসব কাম করতে লাগে, ঘরদুয়ার পরিষ্কার করতে লাগে, অনেক প্রবলেম হয়, কিন্তু কমিশনার আসলো মাটি বলে দেব, কিন্তু ওখানে কোনো মাটির খবর নেই, জল তো অন্যত্র ঢুকতেই আছে, বাড়তেই আছে, যত পারি আমরা চেষ্টা করব, আমরা বাঁধ দিয়ে চেষ্টা করি। যদি তোরা মাটি উঠি পাই, তারপর চাই যে এখানে হেল্প পাইলে আমরা মাটি দিয়ে আমরা বাঁধ দিয়ে দেবো, আমরা থাকতে চাই, আমরা চাই না যে স্কুলে যাব, আমরা সরকারি লাগে না, আমরা চাই আমরা নিজের ঘর বাড়িতে থাকতাম, কিন্তু সরকার যদি হেল্প না করে আমরা কি করব। টানা বর্ষণের দরুন গোটা রাজ্য সহ বরাক উপত্যকায় তার প্রকোপ ব্যাপকভাবে পড়েছে, বন্যায় প্লাবিত বরাকের বহু অঞ্চল। এদিকে বন্যাক্রান্ত গ্রামগুলোতে আশ্রয় শিবিরের জন্য দেখা গেছে তীব্র সংকট, বিশেষ করে বাগাডোহর, বরজুড়া ইত্যাদি এলাকার জনগণের করুণ অবস্থা পরিলক্ষিত হয়। জিপি দুটির প্রায় 5 শতাধিক পরিবারের বাড়িঘর বন্যার জলে তলিয়ে গেছে। বর্তমানে প্রায় 22টি পরিবারের সদস্যরা 81 নং বেতুকান্দি এলপি স্কুলে আশ্রয় নিয়েছেন। জিপি সভাপতি মনোরঞ্জন দাস সহ আশাকর্মী এবং স্কুলের শিক্ষকরা মিলে এই আশ্রয় শিবিরের শরণার্থীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি বাগাডোর বরজুড়ায় জিপি প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস। আজকে 3 দিন হয়ে গেছে আমরা জিপিদের মানে খুব বেশি ফ্লাড এফেক্টেড এই সাইডটা পুরা 3 দিন থাকি। এখানে একটা শিবির আছে, আমরা 81 নম্বর প্রতিবন্ধী এলপি স্কুলে একটা শিবির মানাইছি। প্রথমে 6টা ফ্যামিলি আসলো, 6টা ফ্যামিলি দিয়ে আমরা যত পারছি সাহায্য করছি। আমরা আশাকর্মী আছে, অঙ্গনওয়াড়িরা আছে, তারপরে আমরা স্কুলের টিচারেরা আছে, যে যেদিকতে পারেন সাহায্য করছেন। আজকে কালকে থাকি 22টা ফ্যামিলি হয়ে আসছে আসছে, আর বাকি যারা ফ্যামিলি আছে এটা মানে অধিক অধিক আত্মীয় বাড়ি যতটুকু পাঠে যা যে জায়গাতে যাইও করে। কিন্তু আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ, আমার জিপির মাঝে ফ্লাড এফেক্টেড প্রায় 500 থেকে 600 ফ্যামিলি আছে, এরারে যদি একটা সাহায্য পায় যদি খুব ভালো হয় আপনাদের, কারণ মানুষ ঘর বাড়ি ছাড়া অনহারে থাকতে হয়েছে তারা। এটাই আমি আশা করি যে প্রশাসনের কাছে যাতে অতি শীঘ্র আমরা একটা সাহায্য দেওয়া লাগে। আমার জিপির ফ্লাড এফেক্টের সবই আছে, এই ফ্লাডের কিন্তু তারা আত্মীয় বাড়ি অন্যদিকে যেদিকে যে যেদিকে পারছে গেছে গিয়ে ইয়ে করছে। কারণ আমরা এখানে 2টা স্কুল 3টা স্কুল আছে, স্কুলের মধ্যে 81 নম্বর বেতুকান্দি এলপি স্কুল যেটা আছে এটার মাঝে মানুষ আইছে, বাকি যেটা 2টা স্কুল আছে তারা মানে এখানেও যাইতে চান না, একটু দূর হয়ে গেছে তারা। উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চের উদ্যোগে প্রতি বছর 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন ভাষাগোষ্ঠীর জনগণকে নিয়ে 5 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের দরুন কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজক সংস্থার কর্মকর্তারা। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মূল অনুষ্ঠান অর্থাৎ 19 মে কর্মসূচি নিয়ে জনসমক্ষে বিস্তারিত তুলে ধরেন তারা। এতে সকল ভাষাগোষ্ঠীর জনসাধারণদের এগিয়ে আসতে আহ্বান জানান আয়োজক সংস্থার কর্মকর্তারা। সন্ধেবেলা আমাদের 19-এর পথ চলা ছিল, সেটা প্রাকৃতিক কারণে আমরা ইতিমধ্যে বাতিল বলে ঘোষণা করলাম, এবং 17 তারিখ আগামীকাল শিলচরে 19-এর পথ চলায় আমাদের সংস্থার অংশগ্রহণের কথা ছিল। জানি না আগামীকাল আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান কি হবে, ওনারা যেভাবে আমাদেরকে জানান দেবেন ঠিক সেভাবেই আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করব। এবং 18 তারিখ আমাদের বসে আঁকো প্রতিযোগিতা বা ক্যানভাসে ছবি আঁকো এইসব অনুষ্ঠান ছিল, কিন্তু প্রাকৃতিক কারণে 18 তারিখের অনুষ্ঠান আমরা বাতিল বলে ঘোষণা করলাম। 19-এ
মে সকাল 6:30 আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব দুপুর 1:00 উদারবন্দ অডিটোরিয়াম ব্লক অডিটোরিয়াম হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী বন্ধুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বিকেল 5:00 থেকে আমাদের ব্লক অডিটোরিয়াম হলে উদারবন্দের বিভিন্ন আমন্ত্রিত শিল্পী সহ মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দের শিল্পী বন্ধুরা নিজস্ব অনুষ্ঠান পরিবেশন করবে এবং সন্ধ্যা 6:15 আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে আমরা প্রদীপ প্রজ্বলন করব এভাবেই এবারে অনুষ্ঠানমালা আমরা সাজিয়েছি যদি কোনো কারণে প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয় না ঘটে এইভাবেই আমরা আমাদের অনুষ্ঠান করে শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ সোমবার শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ও বিজেপি সোনাই মণ্ডলের সহযোগিতায় তপশিলি জাতিভুক্ত জনগণের মধ্যে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন সোনাই বিবেকানন্দ ক্লাব প্রেক্ষাগৃহে বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান নেহা রঞ্জন দাস, শিলচর মহকুমা তপশিল জাতি উন্নয়ন বোর্ডের সদস্য কমলেশ দাস, মনমোহন রবিদাস ও সুদামা রবিদাস, সোনাই পৌরসভার সদস্য দীপক কুমার দাস, বিজেপি তপশিলি জাতি মোর্চার সোনাই মণ্ডল সভাপতি বিশ্বরঞ্জন দাস প্রমুখ। এই যে আমরা সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা করি কেন করছি, আসামের মধ্যে প্রথম আমরা শুরু করেছি, আগে কেউ শুরু করেনি, আমরা শিলচর বোর্ড ফার্স্ট আমরা শুরু করেছি আসামের মধ্যে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের যারা এসসি সমাজভুক্ত মানুষ আছেন তাদের হাতে সার্টিফিকেট নেই, অনেকে আসে। আমি ব্যক্তিগত জীবনে একজন উকিল, কারণ উকিলদের কাছে বিভিন্ন ধরনের মানুষ আছে, প্রায়ই দেখা যায় যে ছাত্র তার বাচ্চা এডমিশন পেয়েছে স্কুলে কিন্তু তার কাছে সার্টিফিকেট নেই। গত কয়েকদিন অন্তত 3-4 জন এসেছেন সেন্ট্রাল স্কুলে বাচ্চা এডমিশনে এডমিশন টেস্টে আলাদা হয়েছে, এসসি লিখেছেন কিন্তু এসসি সার্টিফিকেট দিতে পারছেন না, আমার কাছে এসছে। আমি বললাম যে তাড়াতাড়ি যদি আপনার লাগে আমি প্রভিশনাল দিতে পারি, আগে জেনে নিন প্রভিশনাল মানবে কি, প্রভিশনাল যদি মানে তাহলে হবে আপনার, আমি দিয়ে দেব। এরপরে আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিন, সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু দেখা যায় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রভিশনাল সার্টিফিকেট মানে না, তাহলে কি হবে, তাহলে বাচ্চা এডমিশন পাওয়ার পরে প্রবলেম। বিপদসীমার উপরে বইছে ভারত বাংলাদেশ সীমান্তে থাকা কুশিয়ারা নদীর জল, ইতিমধ্যে নদীর কূলে থাকা জনসাধারণের জন্য জারি করা হয়েছে সতর্কতা। ধারা বর্ষণের ফলে বরাক সহ তার শাখা নদীগুলো ভয়াবহ রূপ ধারণ করেছে। উপত্যকার 3টি জেলায় স্থানে স্থানে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে, বিশেষ করে কুড়িগঞ্জ জেলার বহু অঞ্চল বন্যার কবলে এসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা বন্যার জলে তলিয়ে গেছে, এমনকি সীমান্ত বাহিনীর বেশ কয়েকটি ক্যাম্পও বন্যার জলে তলিয়ে গেছে। শিক্ষকের প্রহারে রক্তাক্ত ছাত্রী, এমন ঘটনা সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের ছাগেখাউরি বাংলাটোলা এলপি স্কুলে। শনিবার শিক্ষকের প্রহারে বছর 7 এক ছাত্রী গুরুতর আহত হয়। জানা গেছে সেই স্কুলে থাকা তার সহপাঠীদের সাথে কথাবার্তা বলছিল, তখন শিক্ষক সুরমান আলী উত্তেজিত হয়ে তাকে বেধড়ক প্রহার করেন, ফলে সাথে সাথে ছাত্রটির নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে যা দেখে শিক্ষকও চমকে যান। সেদিন স্কুলে কোন উৎসবের জন্য শিক্ষক উপস্থিত থাকায় তিনি শিশুটিকে শৌচালয়ে লুকিয়ে রাখেন। পরে অন্যান্য ছাত্রছাত্রীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখলে তার বাড়ির লোকেদের খবর দেয় এবং তারা এসে তাকে উদ্ধার করেন। পরে মেয়েটিকে রাতাবাড়ি চোরগুলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উধারবন্দ বিধানসভার অন্তর্গত কামরাঙ্গার 6 নং ওয়ার্ডে 4টি পরিবার বন্যার কবলে পড়ে জয়পুর ব্লকের নিকটবর্তী খেলার মাঠে আশ্রয় নিয়েছে। সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে দেখা যায় গাঁও পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা সিংহ সহ সমাজসেবী শুভজিৎ আচার্য, বিভাস দেব রায়, পিঙ্কু রায় প্রমুখদের। এই পরিবারগুলোর মধ্যে ব্যক্তিগত উদ্যোগে এরপাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ গাঁও পঞ্চায়েতের সভানেত্রী চন্দ্রকলা সিংহ।
করিমগঞ্জ পৌরসভার জারি করা বিজ্ঞপ্তি উপেক্ষা করে শহরের রাস্তার উপর বালু পাথর রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাই এবার শহরকে যানজট মুক্ত করতে মাঠে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করার পরও ব্যবসায়ীরা রাস্তার উপর থেকে তাদের বালু পাথর সরিয়ে না নেওয়ায় সোমবার পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ শহরের জনগণ এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামেন। পরে একাংশ ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছে দুদিনের সময় চেয়ে নিয়েছেন। এই দুদিনের মধ্যে তারা তাদের বালু পাথর রাস্তার উপর থেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন। আজ সপ্তাহ দিন আগে করিমগঞ্জ পৌরসভা থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, রাস্তার উপরে যারা বালিপাত্র রাখে ব্যবসা করে অতি সত্যি দিন তারা সরানি নেই। সে অলরেডি দেখা যায় অনেকে সরাইছেন আর কি। তা আমরা আজকে সুভাষনগর এরিয়াতে এবং লক্ষ্মীচন্দ রোডের এরিয়াতে দুই ওয়ার্ডে দুই কমিশনার নিয়ে এবং আরও জনসাধারণ নিয়ে আমরা গেছি যে পাত্রটাই সরানির লিখা। তাই সুভাষনগরের তারা কইছে দুই দিনের টাইম দিতাম, তারা দুদিন সরাই দিবার এখানে আইছি। এখানে আমার পরে দেখা যায় যে পাত্রের যে মালিক, সে কতদিন আগে তাইনের মা একটু মারা গেছে, মা মারা গেছে, তাই আমরা ওনাকে মানে আমরা কইয়া দিছি যে ঠিক আছে আপনার সাতজন সব মানে শেষ হোক, ওই আর দুই দিনের ভিতরে আপনার পাথরটা এখান থেকে সরাই দিও, কারণ এখান থেকে কমপ্লেন গেছে এবং এখানে রাস্তায় এখানে থাকলে নালাটার মধ্যে পাথর গিয়া অনেক মানে ব্লক হয়। আর আমরা পৌরসভার থেকে চেষ্টা করি আর যাতে নালা খালা যদি পরিষ্কার রাখা যায়, কিন্তু আপনারা আমরা একটু সাহায্য করছি। দেখা গেছে রামকৃষ্ণ আমরা তো দিছি, আমরা আজকে বারো মানে বের হয়েছি, আবার লাগে আমরা কালকে পারবো, আমরা ডেইলি দিন যেখানে যেখানে বালিপাত্র থাকবো আমরা এখানে যাবো। আমরা গিয়ে আমাদের সঙ্গে জেসিবি আছে, টিপারও আছে, আমরা গিয়ে বালিপাত্রগুলো তুলে আনবো। আর যদি যেগুলো মানে কনস্ট্রাকশনের কাম যদি থাকে এগুলো ওনাদেরকে বলবো, ওনারা ওনার জন্য সীমানার ভিতরে নিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলা বিজেপি সরকারের আমলে খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকা পূর্ত দপ্তরে চলছে সীমাহীন দুর্নীতি। করিমগঞ্জ জেলার কালীগঞ্জ বাজারস্থিত পূর্ত বিভাগের জমির উপরে বিভাগীয় কর্মীর মদতে চলতে থাকা অবৈধ বাণিজ্য প্রকাশে আসতে রীতিমতো লজ্জায় পড়েছে করিমগঞ্জ জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার সরজমিনে উপস্থিত হয়ে বিস্মিত হলেন রাজ্য বিজেপি সদস্য শিবরাকুন। প্রায় কুড়ি বছর ধরে কালীগঞ্জ বাজারে থাকা পূর্ত বিভাগের কোয়ার্টার ভাড়া দিয়ে এবং সরকারি জমির উপরে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে এক্সট্রা ইনকামের দরজা খুলে রেখেছেন করিমগঞ্জ পূর্ত বিভাগের বদরপুর সাব ডিভিশনের এস এ আব্দুল সাত্তার চৌধুরী। ওই কর্মীর যাবতীয় দু নম্বরী সামলান পূর্ত বিভাগের কোয়ার্টারে ভাড়াটে হিসেবে সপরিবারে বসবাস করে আসা কালীগঞ্জ জহিরকান্দির বাসিন্দা আব্দুল মুতলিফ। ওই ব্যক্তি সরকারি কোয়ার্টারের পাশেই সরকারি জমির উপরে গড়ে তুলেছেন রাসায়নিক সার ব্যবসার প্রতিষ্ঠান। এছাড়াও কোয়ার্টারের লাগোয়া পূর্ত বিভাগের জমির উপরে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ত্রিশটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দালান বাড়ি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ত কর্মী আব্দুল সাত্তার চৌধুরীর অবৈধ সাম্রাজ্যে সশরীরে উপস্থিত হয়ে হতবাক হতে হয় বিজেপি নেত্রী শিবরাকুনকে। এ সময় বিজেপি নেত্রীকে পুরো বিষয় সম্পর্কে অবগত করে কঠোর ব্যবস্থা গ্রহণের আবদার করেন স্থানীয় নাগরিকরা। আৰু আমি আহি দেখিলোঁ ইয়াৰ মানুহ যিমান আছে চবে কৈ আছে যে এনেকুৱা বিশ বছৰৰ পৰা এই মানুহজন ভাড়াত আছে। কিন্তু মই ক'বলৈ মই ক'ম এইটো কথা, আমাৰ মুখ্যমন্ত্ৰী, অসমৰ মুখ্যমন্ত্ৰী, যি মুখ্যমন্ত্ৰী জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিচাপত তেখেত অসমৰ মাজত পাঁচ নম্বৰৰ ভিতৰত থাকিব ওলাইছে, সেই মুখ্যমন্ত্ৰীক বিভাগত গড়কাপ্তানি বিভাগত এজন তেখেতৰ নিজা বিভাগত এজন ইঞ্জিনিয়াৰ তেখেতৰ যিমান কৰ্মচাৰী আছে কিমান সাহস কৰিছে, মই এইটো সাহস বুলি নকম দুঃসাহস কৰিছে যে এনেকুৱা কৰিব পাৰিছে এইটো সময়ত, যিটো সময়ত চৰকাৰে জিৰ' টলাৰেঞ্চত গভৰ্ণমেণ্ট চলাব ওলাইছিলে, সেই সময়তে এনেকুৱা কাণ্ড কৰিব পাৰিছে যে কোৱাৰ্টাৰ ভাড়া দিছে বেলেগ মানুহক আৰু এটা সাৰৰ দোকান চলাব দিছে, এই পুৰা চৰকাৰী মাটি চৰকাৰী কোৱাৰ্টাৰ ৰাস্তাত দোকান বনাই গুদাম বনাই তেখেতে ব্যৱসায় চলাই আছে, সেইটো এই মানুহজনৰ ওপৰত যি হওক কৰ্মচাৰী তেখেতৰ ওপৰত কৰ্মচাৰী চৰকাৰে তেখেত কৰ্মচাৰীজনৰ নাম আব্দুল সত্তাৰ চৌধুৰী, তেখেতৰ ইমান দুঃসাহস কৰিছে, তেখেতৰ ওপৰত এনেকুৱা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া হওক যাতে কোনো চৰকাৰী আমলা কৰ্মচাৰী এনেকুৱা দুঃসাহস আৰু নকৰে। কিমান দিন আগত গৰবৰা দিছে আৰু কিমান টকা মান্থলি? বিশ বছৰ হৈছে তেখেতে, বিশ বছৰৰ পৰা তেখেতে ভাড়াঠিয়া হিচাপত আছিল, প্ৰথমতে তেখেতে 300 টকাত ঢুকিছিল, আজি 1200 টকা দি। স্থানীয় জনগণের আশঙ্কা অবশেষে বাস্তবে পরিণত হল। বৃষ্টির জলসহ লাগোয়া পাহাড় থেকে নেমে আসা ভূমিধসে খসে পড়তে শুরু করেছে লোয়ারপুয়া ব্লকের ডেঙ্গারবন্ধ জিপির পূর্ব আসাইঘাট গ্রামে নির্মীয়মান মিনি পেচির পাকা দেওয়াল। এতে স্বাভাবিকভাবে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। জানা গেছে 2020-21 অর্থ বছরে রাজ্য সরকারের জলজীবন মিশনের আওতায় 1,99,000 টাকা অর্থ ব্যয়ে গত 6 মাস আগে স্থানীয় গ্রামে একটি পাইপ ওয়াটার
সাপ্লাই স্কিমের কাজ শুরু হয়। উক্ত কাজে বরাদ্দ পান পাথারগানির বিধায়কের ঘনিষ্ঠ এক ঠিকাদার। কাজের শুরুতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজের পাশে সাইনবোর্ড না লাগিয়ে কাজ শুরু করায় সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। পরে বিষয়টি নিয়ে একপ্রস্ত জলঘোলা হওয়ার পর কাজের পাশে তথ্যফলক লাগান ঠিকাদার। পরবর্তীতে নির্মাণ কাজ এগিয়ে চলে। এতে কাজের গুণগত মানে এলাকাবাসীর পক্ষে একাধিকবার ঠিকাদার সহ স্থানীয় বিজেপি নেতাদের নালিশ জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেনি বলে অভিযোগ। প্রতিবেশী সম্পর্কিত কাকা বাড়িতে যাওয়ার রাস্তা তৈরি করে বন্ধ করে দিয়েছেন জল নিষ্কাশনের নালা, আর এর ফলে বৃষ্টির জমাজলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চারটি পরিবারকে। শেষমেশ গ্রামীণ বিচারে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এবার পুলিশের দ্বারস্থ হলেন ভুক্তভোগী চারটি পরিবার। ঘটনাটি ঘটেছে কচুদারম থানা এলাকার হাতিখাল জিপির তিন নম্বর গ্রুপের ভাওরিকান্দি প্রথম খণ্ড গ্রামে। সোমবার ভাওরিকান্দি প্রথম খণ্ড গ্রামের বাড়িতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের পক্ষে হাফিজুর রহমান, আলিমুদ্দিন, বাহরুল ইসলাম, মিনাজুল ইসলাম প্রমুখ। তারা বলেন, তাদের সম্পর্কিত কাকা সাফারউদ্দিন বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করতে গিয়ে জল নিষ্কাশন নালা বন্ধ করে দেন, আর এতে বৃষ্টির জমাজলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বৃষ্টি হলে জল জমে যায় বাড়ির উঠোন সহ সম্পূর্ণ বাড়িতে। জল নিষ্কাশনের নালা করে দেওয়ার কথা থাকলেও কাকা সাফারউদ্দিন নালা তৈরি করে দেননি। বিগত দিনে এবার কচুদরম পুলিশ এসে জল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, পরে আবার নালা বন্ধ করে দিয়েছেন। তাই এবার তারা আবারও কচুদরম পুলিশের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাস্তা কি তিন বছর আগে আবার ওইটা কেস করার মধ্যে আমরা কোচদরম থানা আইন করে আছে, সেখানে অভিযান আসলাম। তাই না, নিজে মানে ওই নালাও করতে আমার পানি গেছে। এখন মানে ফিরিয়া আমরা পানি বন্ধ করছি আবার মাটি ফেলে এই বছর। এখন আমরা কোচদরম থানা সিরিয়া এফআইআর করছি, করলে এখন আমরা স্যার আইসে দুই মানে পানি ছাড়ার কথা, তারা এখনো মানে এটা সুযোগ আমরা দেন না। কিন্তু স্যারের বারবার মানে চেষ্টা হতো পানি ছাড়ার লাগিয়ে আর কি, এখন আমরা সুযোগ দেন না। এখন কিন্তু আরো গরম মানে জল আমার ইয়ার ওনার অবস্থা। এটা হলো বাউরেগান্ধী পার্ট ওয়ান প্রথম খন্ড। আর আমরা সারা মানে আরো বেজান আছে, মানে তাই মানে কিছু মানুষের জমি জায়গায় তো দখল করে গরিব মানুষ হইলে আর কি। আমরা বর্তমানে মানে তাই মানে দেড়কিয়া জমি আমরা বেশি খাইছিলাম জুড়ে আর কি। এখন আমরা আর দুই কাঠা জমি বর্তমানে তান দখল আছে, মানে তান কুয়াইনও আছে পাঁচ ছয়জন, দোনও আছে, টেকাও আছে। এই যে মানে বেশি মানে দুঃখিত জমি মানুষের, এটা হলো তার মানে বেশি চেষ্টা আর কি। এখন বর্তমানে আমরা আমরা যে দিঘি আছি খুশ করিনি, এটাও মানে জুড়ে দখল লেগাইছি আমরা মানে যেতে দিন না। এটা তার ছেলেটা হলো মানে হুঙ্কার চাকরি করে আলতাফ নাম আর কি, হুঙ্কার যায় মানে কিছু মানে প্রতাপ দেখায় গরম দেখায় আর কি, মারুম এই করুম সেই করুম, এটা আর কি বেশি আর কি হারে। এজারটা আমার লগে আছে মাসি আজকে এক মাসর সাংসদ কৃপানাথ মালার প্রতিনিধি দিবেন্দু চন্দ বিজেপির জেলা কার্যকর্তা সহ হাইলাকান্দির বিশিষ্ট নাগরিকদের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি বেসিক চৌরঙ্গী জেলা রেসিডেন্সিয়াল স্কুল ট্রেনিং পরিদর্শন করেন। হাইলাকান্দি জেলার 26টি শিশুর করুণ কাহিনী এবং তাদের বিভিন্ন অসুবিধার কথা সাংসদ প্রতিনিধি দিবেন্দু চন্দের কাছে তুলে ধরেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক রঞ্জিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চৌধুরী। এই আবাসিক প্রশিক্ষণ সেন্টারে থাকা পাহাড়ি রিয়াং জনজাতির ছোট ছোট মেয়েরা সর্বশিক্ষার অধীনে শিক্ষালাভ করছে, কিন্তু যেখানে বসবাস করছে সেখানে খাওয়া দাওয়া ভালো হলেও কঞ্চিকাচারা যে জায়গায় ঘুমোয় এবং খাওয়ার জায়গায় বৃষ্টির জল পড়ে, সেখানে তাদের জরাজীর্ণ অবস্থায় দিন অতিবাহিত করতে হচ্ছে। সরকারি উচ্চপদের আমলাদের অবহেলার জন্যই করুণ অবস্থা তাদের। কেউ সচক্ষে এই পাহাড়ের রিয়াং জনজাতির ছোট ছোট মেয়েদের দুরবস্থা দেখলে চোখে জল এসে যাবে, অথচ সরকারি উচ্চপদের আমলাদের সেদিকে দৃষ্টি নেই। সাংসদ প্রতিনিধি দিবেন্দু চন্দ তাদের দুরবস্থা দেখে তৎক্ষণাৎ কিছু অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। গরগুলির মধ্যে বাচ্চাগুলা থাকে, সত্যি এখানে ঠিক থাকার মতো এরকম একটা পরিবেশ নেই, একটা অস্বাস্থ্যকর পরিবেশ আছে, খাওয়ার জলের ভীষণ প্রবলেম আছে, রান্না আর যে কিচেন রুম আছে কিচেন রুমের রুমের উপর দিয়ে জল পড়ে বা এরকম অনেক সমস্যা আছে। ওই ব্যাপারে আমরা হাইলাকান্দি যে শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা এডিসি ত্রিদীপ রায় মহাশয়ের সঙ্গে আমাদের ফোনে বার্তালাপ হয়েছে এবং ওই ব্যাপারে আমরা ওনাকে অবগত করেছি। উনি আমাদেরকে নেক্সট ওয়েডনেসডে আমাদের সঙ্গে ওই বারে পরে সে একটা সিদ্ধান্ত নেওয়ার কথাও রয়েছে এবং ওই বারে আমাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা হবে। এবং বাচ্চারা যে এখানে আছে যে তাদের যেগুলো অসুবিধা আছে ওইগুলা সম্বন্ধে আমরা প্রয়োজনে হাইলাকান্দির জেলা শাসক বা বিভাগীয় কর্মকর্তা যারা আছেন ওনাদের সঙ্গেও আমরা আলোচনা করব এবং যেভাবে বর্তমান সমস্যা আছে ওইগুলো প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে যেভাবে সমাধান করা যায় সে ব্যবস্থা নিব। এবং তৎসঙ্গে আজকেও আমাদের সঙ্গে এখানে ছিলেন ওই সর্বশিক্ষার আরও দুইজন আধিকারিক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
মোটর পাম্পে আটকে যাচ্ছে নদীর জলে ভেসে আসা আবর্জনা, পানীয় জল সরবরাহে তীব্র সংকট। রাঙ্গিরখাল নালায় আবর্জনার বিশাল স্তূপ, ক্ষোভ 19 নং ওয়ার্ডের স্থানীয়দের। কমিশনারের সাড়া না পেয়ে অবশেষে বাঁধের কাজে নামলেন নিউ কলোনির শতাধিক জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।